हेलो स्टूडेंट्स, इलर्निंग क्लास में सकल के स्वागत। नार्सारी तुम्हारे मैथ क्लस है एन तुम्हारे मैथ क्लस परीक्षा जा जा थाकबे बोर्डे लिखे दिए मुखे बोले दिए एक थेके दस पर्यंत एक चंद्र थेके दस दिक पर्यंत और पर संख्या माझे संख्या पर संख्या लेखो माझे संख्या लेखो और राइट द नंबर्स 1 to 10। ताले पौरे संख्या माझे संख्या किभावे लिखते हैं तुम्हारे देखिए आज के आवार पढ़ाची बोले सबाई भालो करे देखो परीक्षा तुम्हारे एगुलो थाकबे ताई बार बार पढ़ाची बाड़ीते सेभावे प्रैक्टिस करबे जेभावे आमी पढ़ाची। ताले सबाई देखो एखन पौरे संख्या तुम्हारे करबे पौरे संख्या लेखो এখানে দিলাম ধরো আমি 2 2 এর পর তাহলে তোমরা এবারে ফাঁকা ঘরে কি লিখবে 2 এর পরের সংখ্যা যেটা বলেছে পরের সংখ্যা লিখ তাহলে 2 এর পর পরে কি তোমরা ডাকবে 1 এ চন্দ্র 2 এ পক্ষ 3 এ নেত্র তাহলে 2 এর পর পরে কি 3 এ নেত্র তারপর দেখো এখানে দিচ্ছি আমি ऋतु पांच पंचमान पर संख्या की हलो ऋतु पंचमान पर संख्या की हलो ऋतु एभवे घर टेने थे आर एम दीते देखो दीची ऋतु
নয়ে নবগ্রহ দশে দিন। তাহলে নয় নবগ্রহ পরে কি দশে দিন। এইভাবে তোমরা পরের সংখ্যা বাড়িতে প্র্যাকটিস করবে। এবারে দিচ্ছি আমি মাঝের সংখ্যা, মাঝের সংখ্যা সংখ্যা মাঝের সংখ্যা লিখ। তাহলে মাঝের সংখ্যা কি হবে দেখো, এখানে আমি দিচ্ছি একে চন্দ্র, এখানে দিচ্ছি তিনে নেত্র। তাহলে সবাই বলো একে চন্দ্র তিনে নেত্রের মাঝের সংখ্যা কি হবে? একে চন্দ্র তিনে নেত্রের মাঝের সংখ্যা কি হবে? তাহলে একে চন্দ্র দুইয়ের পক্ষ তিনে নেত্র। তাহলে একে চন্দ্রের পর মাঝের একে চন্দ্র এবং তিনে নেত্রের মাঝের সংখ্যা কি হবে? দুইয়ের পক্ষ। কি হলো? দুইয়ের পক্ষ। এখানে আবার দিচ্ছি আমি পাঁচে পঞ্চমান আর এখানে দিচ্ছি সাতে সমুদ্র। তাহলে পাঁচে পঞ্চমান এবং সাতে সমুদ্র মাঝের সংখ্যা কি হবে? পাঁচে পঞ্চমান ছয়ে ঋতু সাতে সমুদ্র। তাহলে পাঁচে পঞ্চমান সাতে ঋতুর মাঝখানে কি সংখ্যা কি হবে? ছয়ে ঋতু। এখানে দিলাম আমি চারি বেদ, চারে বেদ আর এখানে ছয়ে ঋতু। তাহলে চারি বেদ এবং ছয়ের ঋতুর মাঝের সংখ্যা কি হবে? চারি বেদ পাঁচে পঞ্চমান। তাহলে চার চারি বেদ আর ছয়ের ঋতুর মাঝের সংখ্যা কত? পাঁচে পঞ্চমান। তোমরা তাহলে বাড়িতে এইভাবে সবাই প্র্যাকটিস করবে। এখানে আমি দিলাম সাতে সমুদ্র, এখানে দিলাম নয়ে নবগ্রহ। তাহলে সাতে সমুদ্র এবং নয়ে নবগ্রহের মাঝের সংখ্যা কি হবে? সাতে সমুদ্র আটে অষ্টবসু নয়ে নবগ্রহ। তাহলে আটে অষ্টবসু মাঝের সংখ্যা হলো, তাহলে সাতে সমুদ্র এবং নয়ে নবগ্রহ মাঝের সংখ্যা কি? আটে অষ্টবসু। এখানে দিলাম আমি আটে অষ্টবসু, এখানে দিলাম দশে দিক। তাহলে আটে অষ্টবসু এবং দশে দিকের মাঝের সংখ্যা কি হবে? আটে অষ্টবসু নয়ে নবগ্রহ দশে দিন। তাহলে আটে অষ্টবসু এবং নয়ে নবগ্রহ মাঝের সংখ্যা হলো নয়, আটে অষ্টবসু এবং দশে দিকের মাঝের সংখ্যা কি হলো? নয়ে নবগ্রহ। তাহলে সবাই একটু ভালো করে দেখো, প্রথমে করেছি পরের সংখ্যা লেখো, তারপর দেখো মাঝের সংখ্যা লেখো। মাঝের সংখ্যা কি দিয়েছিলাম? একে চন্দ্র এবং তিনে নেত্র। তার মাঝের সংখ্যা কি? দুয়ে পক্ষ। এখানে দিয়েছিলাম পাঁচে পঞ্চমান এবং সাতে সমুদ্র, তার মাঝের সংখ্যা কি হয়েছে? ছয়ে ঋতু। চারে বেদ এবং ছয়ে ঋতুর মাঝের সংখ্যা কি হয়েছে? পাঁচে পঞ্চমান। সাতে সমুদ্র এবং নয়ে নবগ্রহের মাঝের সংখ্যা কি হয়েছে? আটে অষ্টবসু। আর আটে অষ্টবসু দশে দিকের মাঝের সংখ্যা কি হয়েছে? নয়ে নবগ্রহ। আর এখানে পরের সংখ্যা দেখো, দুয়ের পরে তিন, পাঁচের পরে ছয়, চারের বেদের পরে পাঁচে পঞ্চমান, সাতে সমুদ্রের পরে আটে অষ্টবসু, এখানে ছয়ের পর সাতে সমুদ্র, নয় নবগ্রহের পর দশের দিক। তাহলে এইভাবে তোমরা পরের সংখ্যা মাঝের সংখ্যা সমস্ত কিছু বাড়িতে অভ্যাস করো। তোমাদের তো পরীক্ষা এসে গেছে, ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। আমি যেভাবে করালাম আজকের এই পর্যন্তই। থ্যাংক ইউ।